বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের গোল কামিজ কাটিং দেখাবো। এটা টপসও বলে ফতুয়াও বলতে পারেন। এখানে কাপড় নিয়েছি 2 গজ। কাপড়টাকে 4 পাটে ভাঁজ করে নেব। 14 ইঞ্চি নিয়েছি পাশে আমি। লম্বাটা 30 ইঞ্চি হবে। কাঁধের জন্য 1/2 ইঞ্চি বাড়তি নিতে হবে। হাতের মোড়ার জন্য 6.5, কোমরের জন্য 14 ইঞ্চি। উপরে ভাঙার জন্য 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। নিচের অংশটা ভাঙার জন্য 1 ইঞ্চি বেশি নিতে হবে। মাপগুলো হয়ে গেছে, মাপগুলোতে দাগ দিয়ে নিব শেপ কাট দিয়ে। এখানে আমি বডির জন্য 10 ইঞ্চি নেব। কোমরের জন্য 9 ইঞ্চি নেব। নিচের যে ঘেরটা হবে আমার, ওইটার জন্য 11 ইঞ্চি নিচ্ছি। এখানে গলার ছড়নটা 3 ইঞ্চি, গলার ছড়ানো থেকে ফুটের জন্য 3.5 ইঞ্চি নিচ্ছি। এখানে মাপটা দেওয়া হয়ে গেছে। বডি থেকে কোমরের যে মাপের দাগটা আছে ওইটা দিয়ে শেপ কাট দিয়ে দাগ দিয়ে নেব। কোমর থেকে নিচের অংশের যে মাপটা আছে ওইটার জন্য দাগ দিয়ে নিচ্ছি। মোড়া শেপটাও দাগ দিয়ে নিচ্ছি, রাউন্ড শেপ দিয়ে নিব। কেটে নিচ্ছি। আপনারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চাপুন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা পেয়ে যাবেন। টপসটা কাটা হয়ে গেছে আমার। না, আমি কাপড়টাকে আবার ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা আমার ঘটি হাতা হবে। নিচের অংশটাতেও কুচি হবে, উপরের অংশটাতেই কুচি হবে। না, হাতার লম্বা 8 ইঞ্চি নেব। মরির জন্য 3.5, আর উপরে ভাঙার জন্য 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। মোড়ার শেপটা 11 ইঞ্চি, নিচের অংশটা 9.5 ইঞ্চি। দাগ দিয়ে নিতে হবে। একটু কেটে নিচ্ছি, মানে এই অংশ থেকে কুচি হবে, উপরের অংশ নিচের অংশ। এখানে গলা কাটিংয়ের জন্য পেস্টিং নিয়েছি ডাবল ভাঁজ দিয়ে। গলা ছড়ানোটা যেহেতু কাপড়ে আমার 3 ইঞ্চি, পেস্টিংয়েও আমি 3 ইঞ্চি নেব।
গলার মাপের জন্য 6.5 ইঞ্চি, গলাটা ডাবানোর জন্য 1/2 ইঞ্চি বেশি নিতে হবে, নিচে ছড়ানোটাও 3 ইঞ্চি নেব। মাপগুলোতে দাগ দিয়ে নিতে হবে সোজা করে। যেহেতু আমার এটা গোল গলা হবে, আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি, কেটে নেব। 1 ইঞ্চি পেস্টিং এর বক্রমটা বাড়তি রেখে কাটতে হবে। পিছনের গলাটাও গলা ছড়ানোর জন্য 3 ইঞ্চি, গলার ডিপটা হবে 4 ইঞ্চি, উপরে ভাঙার জন্য 1/2 ইঞ্চি বেশি নিতে হবে, নিচে ছড়ানোটাও 3 ইঞ্চি। গলাটা বসিয়ে নিতে হবে কাপড়ের উপরে। সাইডে কিছু কাপড় রেখে কাটতে হবে। সাইডটা সেলাই করে নিচ্ছি। মাঝখানে দাগ দিয়ে নিচ্ছি। টপসের পাটটা তো দাগ দিয়ে নিচ্ছি। দুইশত পরিমাণ কাপড় রেখে পিন দিয়ে আটকে নেব, এতে করে গলাটা বসাতে খুব সুবিধা হবে। এ পাশেও একটা পিন দিয়ে নিচ্ছি। গলার মাঝখানে যে দাগটা আর কাপড়ের যে দাগটা, ওইটাও মিডল করে একটা পিন দিয়ে নিচ্ছি। গলাটা সেলাই করে নেব। দুইশত পরিমাণ কাপড় রেখে গলাটা কেটে নিচ্ছি।
রাউন্ড অংশে একটু কেটে নিব। উপরে চাপ সিলি দিয়ে নিতে হবে। আপনারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চাপুন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা পেয়ে যাবেন। গলায় লেসটা বসিয়ে নিব। পিছনের গলাটা একইভাবে বসিয়ে নেব। পিছনের গলাটা হয়ে গেছে আমার, সামনের পাটা নিয়ে নিচ্ছি। পাটটা জয়েন দিয়ে নেব। সামনের গলার অংশে পিছনের গলার অংশের পাটটা উপরে দিয়ে নিতে হবে। এই পাশের কাটটা একইভাবেই করে নিতে হবে। ডাবল সিলি দিয়ে নিচ্ছি। মানে হাতের পাটটা নিয়েছি। মাঝখানে একটু কেটে নিচ্ছে নিচের অংশে। হাতের বর্ডারের জন্য একটা পট্টি কেটে নিয়েছি ডাবল কাপড়ের। এখানে কাপড়টা আমার 2.5 ইঞ্চি আছে, সেলাই দিয়ে নিতে হবে। দুই ভাঁজ করে নিয়েছি, এখান থেকে আমি 2.5 ইঞ্চি নেব। আমার গটি হাতার যে কচির অংশটা 2.5 ইঞ্চির ভিতরেই হবে, দুই পাট মিলিয়ে 5 ইঞ্চি।
পাতার অংশটা নিয়ে নিয়েছি, বসিয়ে নিব। যেখানে কেটে নিয়েছি কাটা অংশ পর্যন্ত একটু সেলাই করে নেব। এই পাশটা হয়ে গেছে আমার, এই পাশটাকেও আমি একইভাবে করে নেব। বাকি মাঝখানের অংশে কুচিটা দিয়ে নেব। কুচিটা দেওয়া হয়ে গেছে আমার, উপরের অংশে একটা চাপসিলি দিয়ে নেব। উপরের অংশ কুচি দিয়ে নেব। উপরের অংশে কুচিটা দেওয়া হয়েছে। আমার যে জয়েন্টটা থেকে লেসটা বসাবো আমি। এক ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। নিচ থেকে এখানে একটা লেজ বসবে। আমার ঘটি হাতাটা তৈরি হয়ে গেছে। টপসের সাইডের অংশটা সেলাই করে নেব। হাতাটাও সেলাই করে নেব। হাতার মুড়িটার জন্য 5.5 ইঞ্চি নিচ্ছি এখানে। ডাবল সিলি দিয়ে নিলাম।
হাতাটা সেলাই করে নিব। আপনারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চাপুন, এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। নিচের অংশটা সেলাই করে নেব, সাইডের কোনাটা একটু ভেঙে নিচ্ছি। একটা ভাঁজ দেওয়ার পর আরো একটা ভাঁজ দিয়ে নিতে হবে। এখানে হাফ ইঞ্চি পরিমাণ আমি ভেঙে নিচ্ছি। নিচেও লেসটা বসিয়ে নেব। এক লাইন লেস বসানো হয়েছে আমার, আরো একটি লাইন বসিয়ে নেব। আমার পুরো টপসটা তৈরি হয়ে গেছে। ধন্যবাদ।